আমার মাসি আবার নতুন দা কিনা দেবে না, বলো কি করে হলো ডবাই যাই না। চলো মা একদিন আসো না, তুমি এখন বাড়ি যাবার না, আজকে বিকালবেলা আমরা বাজারে যাবো। এই যে দেখো না আজকে রোববার, আজকে তো দোকান খোলা নাই। মা কালকে আমি চশমা আনছি কেন, গাড়ি কেনা নিছে, গাড়ি সুমানের বন্ধু হয়েছে না প্রবলেম দিয়া, সুমানের বন্ধুরে দেখছে কেন আমি একটা সাথী দেব।
কেবল এই জায়গা খাইছে তার জন্য। হ্যালো, হাই, বলো, আপনি কে? ঠিক আছে, ইয়াদ হয় তো ইয়াদ হোক। হ্যাঁ, এই যে আমার একটা ভাই, নমস্তে। আচার ধরো বন্ধুরা, আমরা কিন্তু আগেও গণেশ পূজায় গেছি, তো আজকে আবার আর এক জায়গায় গণেশ পূজায় যাচ্ছি। তো সঙ্গে আমার দু মা কিন্তু আছে। আমরা কিন্তু একটা ভিডিওতেই দু জায়গা পুজোতে যাচ্ছি, আর ছেলের বন্ধু এখন কার নিয়ে আসবে, তো আমরা এখন কারেই যাবো আমাদের কাজ। সব দেবো বাকি দইটা নিছি। আমার মাকে বিভূতিও দিতে হবে, তাই আমি মাকে একটু বিভূতিও লাগিয়ে দিই।
নমস্কার করছি আমি, কছি ঠাকুর গণেশ ঠাকুর আমার নাতি নাহাই কি এসে ভালো করে দেবা। ঠিক আছে, আমার বন্ধুদেরও ভালো রেখো। তোমার এখন ছিদে আমাকে বাড়ি নিয়ে যাব, চলো। তোমার এখন ছাড়বো না, তোমার বোন থেকে আমাকে বাড়ি নিয়ে যাব। ঘরে চলে আসি সবাই মিলে, মা তো নিয়ে আসি ঘরে, এখন যেতে দেবো না, এখন ঘরে গিয়ে ঘুমাবো। বিকালবেলা ঘুম থেকে উঠে একটু কিছু টিফিন টিফিন করে, ও বন্ধুরা জানো তো দুপুরবেলা গণেশ পূজায় গিয়েছিলাম, তারপরে এসে একটু ঘুমিয়েছি, ঘুমিয়ে উঠে এখন চলে আসছি বাগিচায়। বাগিচায় বেশ জঙ্গল হয়েছে, আর উপরে তো বেশি জঙ্গল আছে, উপরেরটা তুলবো না, উপরেরটা তুললে না মাটি দিয়ে দিয়ে সব পড়ে যাবে, সেই জন্য নিচে হালকা ফালকা একটু জঙ্গল তুলে পরিষ্কার করে রাখবো। কলম ফেলেছে উপর থেকে।